हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें आबारो एक नतून रेसिपी निये चले एसेछि। नतून बोलबो ना, एटा सबारी जाना, निम बेगुन भाजा। एखन बारो मासी तो निम पाता पावा जाए, ताई निम बेगुन खावाटाओ खूब स्वास्थ्येर पक्षे उपकारी। प्रतिषेधक, एटा प्रतिषेधकेर काज करे। तो आमी जेभाबे तैरी करी ठीक सेभाबे आपनादेर बानिये देखाबो। ये देखो, निम पातागुलोके आमी कुचो कुचो करे रेखे दिएछि। एखाने दुआटी मतो निम पाता आमी निएछि। आधखाना बेगुन आमी डुमो करे केटे रेखेछि नुन हलुद माखिए। प्रथमे आमी बेगुनटाके भेजे नेब, ताई जोन्नो कड़ाईते तेल गरम करते दिए बेगुनगुलो दिए दिलाम। बेगुनगुलोके आमी ढाका दिए दिए भेजे नेब। खूब बेशि नरम करे भाजब ना, एकटा ढाका दिए दिलाम दू मिनिटेर जोन्नो। दू मिनिट पर ढाकाटा खुले एक बार नेड़े देव। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব বেগুনগুলোকে। এ দেখুন, আমার প্রায় ভাজা হয়ে গেছে। খুব বেশি বেগুনটাকে আমি নরম করে ফেলবো না, মোটামুটি নরম এই যে ঠিক এই পর্যায়ে বেগুনগুলোকে আমি তুলে রাখবো একটা আলাদা পাত্রে। ওই কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে নিম পাতাগুলোকেও আমি ভেজে ফেলবো। নিম পাতাগুলো আমি এইভাবে কুচো কুচো করে নিয়েছি। দুআটি নিম পাতা আমি এখানে নিয়েছি। সামান্য লবণ এতে আমি দিয়ে দেব। লবণটা দিয়ে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে নিম পাতাটাকে ভেজে নিচ্ছি। এ দেখুন, আমার নিম পাতা প্রায় ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের আঁচটা আমি ঠিক মিডিয়াম টু হাইতে রেখেছি। ঠিক এই সময় আমি ভেজে রাখা বেগুনগুলো এর ওপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গরম ভাত দিয়ে নিম বেগুন ভাজা মেখে খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিম পাতা এখন বারো মাসই পাওয়া যায়, বারো মাসই খাওয়াও যায়। নিম পাতা রোগ প্রতিরোধের একটা অভ্যর্থ ওষুধ। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।